নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ সুসংবাদ। মার্চ মাসে টাকা দেওয়ার নতুন খবর দিল রাজ্য সরকার। বন্ধুরা, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল, এখনও মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি। টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে। তবে কি বন্ধুরা, মার্চ মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না? কারণ বন্ধুরা, বিগত ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। তাই মার্চ মাস শেষ হতে চলায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন মার্চ মাসে আর অ্যাকাউন্টে টাকা আসবে কি আসবে না। তবে বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বন্ধুরা, আবারও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে, আর বন্ধুরা এবার অনেক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, মার্চ মাসে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের অ্যাকাউন্টে কবে প্রকল্পের টাকা আসবে, কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হচ্ছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, লক্ষ্মীর ভাণ্ডারে মার্চ মাসে আজ আবার টাকা দিল নবান্ন, অনেকে পেল বাড়তি টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা এখনও মার্চ মাসে টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা এখনও অ্যাকাউন্টে আসছে না, আর তাই নিয়ে খুব চিন্তায় রয়েছেন বাংলার মহিলারা। বর্তমানে টাকা ছাড়া শুরু হলেও এখনও ব্যাংকে টাকা ঢোকেনি, এই জন্য মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া নিয়ে সমস্ত আবেদনকারীদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে। কারণ বিগত ফেব্রুয়ারি মাসে অনেক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। বর্তমানে বন্ধুরা, বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস, কিন্তু মাসের যে সময়ের মধ্যে টাকা আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও টাকা আসেনি। তবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, মার্চ মাসের টাকা দেওয়া শুরু হয়েছে। কারা কবে টাকা পাবে, কারা অতিরিক্ত টাকা পাবে বিস্তারিত জানানো হলো। দেখুন বন্ধুরা, রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে আজ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দিয়েছে রাজ্য সরকার, সঙ্গে দেওয়া হচ্ছে বাড়তি টাকা। বন্ধুরা, আজ রাজ্য সরকার তরফে প্রায় 12 লক্ষের বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে। মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা বাড়ায় টাকার বরাদ্দ বাড়ছে, তাই সবাই যেন প্রকল্পের টাকা পায় সেই মতো বরাদ্দ করে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। আর এই কারণে কিছুটা সময় লেগে যাচ্ছে মার্চ মাসের টাকা দিতে। তবে বন্ধুরা, টাকা দেওয়ার যে প্রসেস তা শুরু হয়ে গেছে, এবার সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ধীরে ধীরে চলে আসবে প্রশাসন সূত্রে খবর। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন, এই মার্চ মাসের নতুন পুরনো সকলেই টাকা পেয়ে যাবেন 15 তারিখের মধ্যে, কারণ টাকা ছাড়ার প্রসেস দেরি করে শুরু করা হয়েছে। এরই সাথে বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই 3 প্রকল্পের টাকা মার্চ মাসের 18 তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা এখনও মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আগামী 15 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এরই সাথে বন্ধুরা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই 3 প্রকল্পের টাকা 18 তারিখের মধ্যে উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবার থেকে যে সমস্ত বিধবা মহিলারা 1000 টাকা করে বিধবা ভাতা পান, তারাও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। অর্থাৎ তারা বিধবা ভাতার সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। তো যে সমস্ত বিধবা মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন, তাদের আবেদনপত্রগুলি মঞ্জুর করা হয়েছে। মার্চ মাসে তারা বেশি টাকা পাবেন অ্যাকাউন্টে। এক্ষেত্রে সাধারণ ঘরের মহিলারা পাবে 1500 টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মহিলারা পাবে 2000 টাকা। অর্থাৎ বন্ধুরা, বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত বিধবা মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, তারা এই মার্চ মাসে অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।